আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ বৃন্দ আল্লাহরুল আলমিনের কাছে আসা আপনারা সবাই কুশলে আছেন এবং পিস বাংলার মাধ্যমে দিন ইসলামকে জানার জন্য অবশ্যই আপনারা এই নেক একদম এবং নেক পদক্ষেপ গ্রহণ করে রেখেছেন এর মাধ্যমে অনেক তথ্য ইসলাম সম্পর্কে জানার সুযোগ ঘটেছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকেই তাই তার গুজারি করি আলহামদুলিল্লাহ আলোচনা হচ্ছে ফলাফায় রাশেদিন সম্পর্কে তার তৃতীয় খলিফা হযরত উসমান গানী রাজিয়াল্লাহ তালা আনহর জীবনী নিয়ে এই মোহন খলিফার জীবনের অনেক অংশ ইতিপূর্বে আলোচনা করা হয়েছে আমি বলেছিলাম যে হযরত উসমান গনী রাজিয়াল্লাহ তালহর বিরুদ্ধে কিছু ভিত্তিহীন অভিযোগ খাড়ো করা হয়েছিল এই অভিযোগগুলোর তালিকা বড়ো লম্বা এর ভেতরে সততার কোনো একটু মাত্র লেস ছিল না এগুলো কেবল সন্দেহকে ঘিরেই এই অভিযোগগুলো তৈরি করা হয়েছিল এবং নানান দিক থেকে যখন নানান রকমের অভিযোগ একত্রিত হলো তখন কিছু লোক বিশৃঙ্খলা করে এবং তারা অত্যন্ত নির্মমভাবে উনিশে জিলহিজ্জা পঁয়ত্রিশ হিজড়ির হাজরাত ওসমান গানিকে দিনের বেলায় শহীদ করে দিয়েছিল তিনি অনেক কথা বলেছিলেন যে দেখো আমার দ্বারাই যদি ভুল হয় তাহলে একজন মানুষের ভুল হতে গেলে তার শাস্তি তাকে জীবন সহ মেরে দেওয়া নয় এবং তিনি এ কথাটাও বলেছিলেন যে তিনটির কোনো মধ্যেকার একটি যদি কারণ না থাকে তাহলে কোনো মানুষকে হত্যা করা যায় না তাহলে সেই কারণগুলো আমার ভেতরে নেই অথচ তোমরা আমাকে এইভাবে হত্যা করতে চাইছো কিন্তু তখন তাদের উগ্রতার সামনে হক এমনভাবে চাপা পড়ে গেছিল যে তারা কোনো রকমের কোরআন হাদিসের বাণী শুনতে রাজি ছিল না শেষ পর্যন্ত তারা নির্মমভাবে হাজরাতে উসমান গানী রাজিয়াল্লাহ তালানোকে হত্যা করেছিল এই হত্যা সবাই বলে এবং বলতেই হবে যে তাকে নির্মমভাবে এবং অন্যায়ভাবে শহীদ করা হয়েছে এখন এই হত্যার পিছনে মদিনাতে যতগুলো লোক সমবেত হয়েছিল তাদের ভেতরে কি করে চেনা যাবে যে এরা হাজাত উসমান গানির সমর্থক আর কি করে বোঝা যাবে যে এরা হাজাত উসমান গানির বিরুদ্ধের লোক সব যেন ভিড়ে একাকার হয়ে আছে কে যে কার সমর্থক এটাকে বোঝা যাচ্ছে না গুটি কয়েক লোক তাদের কথা বোঝা যাচ্ছে যে এই লোকগুলো হাজার উসমান গানির পক্ষের লোক বাকি অধিকাংশ এই উগ্রপন্থীদের ভিড়ে বোঝাই যাচ্ছে না যে কারা কোন দিক থেকে এসেছে আর কারা কোন দিক থেকে আসেনি যখন শুনতে পেলেন হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহ। যে উসমান গানীকে সত্যিই শহীদ করে দেওয়া হয়েছে তখন তিনি সাথে সাথে উপর দিকে হাত তুলে আকাশের দিকে মুখ করে আল্লাহ রব্বুল আলমিনকে বলছেন কসম আল্লাহর হে রব্বেজুল জালাল হজরত উসমান গানীকে অন্যায়ভাবে এই লোকেরা শহীদ করে দিল তার যদি কোনো অন্যায় হয়ে থাকতো তো তার জন্য এই বিচার করাটা তাদের ঠিক হয়নি এবং আল্লাহ আমি তোমাকে সাক্ষী রেখে বলছি যে আমি আলী এই হত্যার ঘটনার সাথে আমি কিঞ্চিত পরিমাণে জড়িত নই আমি এটাকে আদৌ সমর্থন করি না এবং এটাকে আমি ঘৃণার চোখে দেখি বলে তিনি নিরুপায় হয়ে নিজের দুঃখকে সামাল দিতে না পেরে লোকের কাছে না বলে আল্লাহর কাছে বললেন তিনি নিজের মনের খেয়ালটাকে আল্লাহর কাছে প্রকাশ করলেন অন্য আর একজন সাহাবি তার নাম সাইদ বিন জেদ উনি বলছেন যে যখন আমার কানে খবর এলো যে সত্যি সত্যি হাজার শহীদ করে দেওয়া হয়েছে তখন তিনিও একটা মন্তব্য করলেন আর না মন্তব্য করে থাকতে পারলেনই না কেন যে এটা মনে হচ্ছে পাহাড় যেমন ভেঙে পড়ে কোনো গ্রামের উপরে বা কোনো মানুষের উপরে তো যত বড় ব্যথাটা হয় তার চাইতে মনে হচ্ছে এটা বেশি বড় ব্যথা যে এত শান্ত এত সৃষ্ট এত ভদ্র এই লোকটাকে তোমরা দিনের বেলাতে এইভাবে মার্ডার করে দেবে এটা কি আর কল্পনা করা যায় তাই তিনি বলছেন আজ আমাদের মদিনাবাসীর উপরে যারা যারা আমরা গানির শাহাদতের কাম্য করছিলাম না যে ওনাকে এইভাবে দিনের বেলায় কেউ মেরে ফেলুক সে সমস্ত লোকেদের উপরে কত বড় মুসিবত এসে পড়েছে যদি বলি যে আমাদের সবার উপরে ওহুদ পাহাড় ভেঙে পড়ে গেছে আর আমরা সবাই ওহুদ পাহাড়ের তলায় চাপা পড়ে গেছি আমরা বড় কষ্ট পাচ্ছি আমাদের শ্বাসকষ্ট হচ্ছে এবং আমাদের যন্ত্রণা বেড়ে বেড়ে যাচ্ছে এই কথা বলেও যদি এই ব্যথাকে ব্যক্ত করতে যাই তবুও অনেক কম তবুও অনেক কম বলা হবে কেন যে এই ব্যথাটা যা আমাদেরকে লেগেছে সে ব্যথা কম নয় সে ব্যথা ভুলবার নয় হাজরতে হোজাইফা বলছেন যে যখন আমি শুনতে পেলাম যে হাজরত ওসমান গানীকে দিনের বেলায় শহীদ করে দেওয়া হয়েছে তখন তিনি বলছেন আমার মুখ থেকে এই কথাটাই বেরিয়ে পড়লো আমি নিজেকে সামলাতে পারলাম না কি বললাম যে যেই দরজাটাকে আজ খুলে এই সিরিয়ার লোকেরা এবং ফেতনার অন্যান্য জায়গার কিছু কিছু উগ্রপন্থীরা সমবেত হয়ে এবং ইহুদিদের চক্রান্তটাকে বুঝতে না পেরে এই ফেতনার দরজা আজকে যে খুলে গেল তো সেই ফেতনার দরজা আর বন্ধ হবে না এই ফেতনার দরজা খুলে গেল তো গেলই এবার এই দরজা দিয়ে মুসলমানদের উপরে একের পর এক যুগের পর যুগ ধরে সময়ের পর সময় ধরে নানান রকমের ফিতনা নানান রকমের ফাসাদ নানান রকমের জটিলতা দেখা দিতেই থাকবে আর মুসলমানেরা এগুলোকে যুগ যুগ ধরে সামলাতেই থাকবে এবং তাদের ভেতরে আর ওই শান্তি ফিরে আসবে না যেই শান্তিটা আমরা কোনো একদিন দেখতে পেয়েছিলাম অন্যান্য খালিফাদের জীবনে এবং আল্লাহর নবী জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের জীবনে কত দুঃখের রিপোর্টগুলো কত বেদনার কথাগুলো উনাদের মুখ থেকে এক একজনের বেরিয়ে আসছে কথাগুলোর ভেতরে কতখানি যে সততা আছে তার অনুমান এখান থেকেই করা যায় যে সত্যি কথা উনি তো ভবিষ্যতের কথা জানতেন না কিন্তু তিনি অবস্থার পরিপ্রেক্ষিতে বলছেন যে যেভাবে সামান্য একটা কথাকে অজুহাত করে এত বড় ঘটনাকে ঘটিয়ে দিল এরা তো তাহলে আগামী দিনে এই দেশে কি আর এই ধরনের ছোট ছোট ঘটনা ঘটবে না আর সেগুলোকে তারা হাতিয়ার করে বিরোধীরা এবং যারা সন্ত্রাসী তারা কি এই রকমের আচরণ করবে না মুসলমানদের ঘরের ভেতরে কি কলহ ঢুকবে না তাই জন্য বলছি যে যে দরজাটা এরা খুলে দিল সেই দরজাটা মনে হয় আর বন্ধ হবে না প্রিয় বন্ধুগণ যদি আজ পঁয়ত্রিশ হিজরির এই কথাটা যে কথাটা কে বললেন হাজরত হোজাইফা তো তার এই কথাটাকে যদি আজ থেকে আমরা অন্তত স্মরণ রাখি তা আগামী শৃঙ্খলায় যে সমস্ত আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসব সেখানে আপনি অক্ষরে অক্ষরে টের পাবেন যে হজরতে হোজাইফার কথাগুলো কত হাড়ে হাড়ে সত্য তিনি যে বলেছিলেন গায়েব জানেন না তথাপি তিনি অবস্থার পরিপ্রেক্ষিতে বলেছিলেন তাই হয়ে যাচ্ছে অতএব এগুলো একের পর এক দেখতে পাওয়া যাবে এবং সেই দাঙ্গা সেই ফাসাদ এবং সে জাতি দাঙ্গা এবং ঘরোয়া কলহ ওই যুগ পেরিয়ে তার পরের যুগ ওই যুগ পেরিয়ে তার পরের যুগ আজ পর্যন্ত এখন পর্যন্ত আমাদের কাছে এমন দাঙ্গা আছে যেগুলো মুসলমান মুসলমানের সাথে করে যেগুলো একটি গ্রাম আর একটি গ্রামের সাথে করে অথচ উভয় পক্ষই নিজেদেরকে দাবি করে যে আমরা মুসলমান কিন্তু তাদের দাবির পেছনে কতখানি সততা আছে যে সামান্য একটা জিনিসকে কেন্দ্র করে এত দূর হয়ে যায় যে রক্ত প্রবাহিত হয়ে যায় মানুষ মানুষকে মার্ডার করে দেয় বছরকে বছর ধরে এক গ্রাম আরেক গ্রামের সাথে লেনা দেনা বন্ধ করে রাখে এবং এক দল আরেক দলের মসজিদে নামাজ পড়তে যায় না এক দল আরেক দল লোককে কাফির এবং কত রকমের ফতুয়া দিয়ে থাকে তাহলে মনে হচ্ছে যে হাজরতে হোজাই ফা কথাটা বলেছিলেন যে ফেতনার দরজাটা যে খুলে গেল তাহলে আর মনে হয় জীবনে বন্ধ হবে না এ কথাটা অত্যন্ত যুক্তিযুক্ত কথা মনে হচ্ছে তারপরে হাজরত ইবিনা আব্বাস বলছেন আমি যখন এই ঘটনা সম্বন্ধে অকিবহাল হলাম তখন আমি এই কথাটা আর না বলে থাকতে পারলাম না যে আল্লাহর কসম মুদিনার মাটিতে যত বড় ঘটনাটা ঘটে গেল সত্যি কথা বলতে কি হাজরত উসমানকে শহীদ করার পেছনে যদি সারাটা দেশের লোক একমত মত হয়ে এই কাজ করত তাহলে পারে এদের উপরে যেমন লুতের কমের উপরে আল্লাহ তালা আকাশ থেকে পাথর বর্ষণ করে তাদেরকে ধুলি করে দিয়েছিলেন নিশ্চিহ্ন করে দিয়েছিলেন কেন যে সেই অপরাধে তারা সবাই সমানভাবে জড়িত ছিল তেমনি আজ হাজার উসমান গানীকে হত্যা করার পেছনে যদি সারা দেশের লোক এক মত হয়ে এইভাবে ঘটনা ঘটাত তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজেল করে দিতেন কেন যে এটা ছোট মোট অপরাধ নয় এ অপরাধ কিন্তু একবারে আকাশ ভেঙে দেওয়ার মতো অপরাধ এই অপরাধ ছোট নয় জগৎকে ভরিয়ে দিবে কান্না এবং শোকে এত বড় অপরাধ এরা করে দিয়েছে তবে আল্লাহর মিহের যে হাজরাত উসমান গানিকে এইভাবে নির্মমভাবে হত্যা করে দেওয়ার পেছনে এক দল লোক আছে এবং অধিকাংশ দেশের লোক হাজাত উসমান গানীকে পরিষ্কার মনে করে পরিচ্ছন্ন মনে করে এবং তাকে নিরাপরাধ মনে করে এবং হাজাত উসমান যে দোষী নয় এই কথাটাই মনে করে বলে একটা সংখ্যা যে আছে হাজার উসমান তিনি মজলুম হয়ে এভাবে শহীদ হয়েছেন তারই জন্য আল্লাহ রাব্বুল পক্ষ থেকে আমাদের উপরে আজাব আসে না না হলে আমরাও যদি শরিক হয়ে যেতাম তাহলে আজ আমাদের আল্লাহ তালা নিশ্চিন্ত করে দিতেন পাথরের বর্ষণ করে দিয়ে আবদুল্লাহ বিন সালাম বলছেন যেদিন আমার কানেই খবর এলো যে হাজাত উসমান গানি শহীদ হয়ে গেছেন তখন আমি এক বাক্যে বলে বসলাম যে আরবদের যে ঐক্য ছিল আরবদের যে সুসংহত শক্তি ছিল সেটা আজ চুরমার হয়ে গেল আর আরবদের ওই শক্তি কোনোদিন মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না যেই শক্তির বলে রুম থটফট করে কেঁপেছিল যে শক্তির কথা মনে পড়েছে তখন ইরানের রাষ্ট্ররা রাষ্ট্রের অধিকারী যারা কর্ণধাররা তারা নিজের বাড়িতে থরথর করে কেঁপেছিল কিসের বলে আরবদের ঐক্যবদ্ধ যেই শক্তিটা হয়েছিল সেই শক্তিটার দিকে দেখে কিন্তু আজ আরবরা কি করলো নিজেদের শক্তিটাকে নিজেরাই খর্ব করে দিল প্রিয় দর্শক আপনারা আমার সাথে থাকুন ছোট্ট একটা বিরতির পরে আবার আপনাদের সামনে ফিরে আসছি ইনশাআল্লাহ আপনারা আমার সাথে আছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সে বিষয়কে নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম বলছিলাম যে তিনি এই বললেন যে আরবরা নিজেদের ভেতরে মারামারি করে নিজেদের শক্তিটাকে নষ্ট করে দিল এটা তো সত্যি কথা কথাই বলে যে আপোষের ভেতরে যদি দ্বন্দ্ব করো তাহলে তোমরা সব কি হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে ছিন্ন ভিন্ন হয়ে যাবে তোমাদের আর কেউ ওই গুরুত্ব আর ওই কেউ মর্যাদা দিয়ে তোমাদের দিকে তাকাবে না তারপরে হজরতে আয়েশা সিদ্দিকা রাজি তালা আনহর কাছে তার মতামত জানতে যাওয়া হল এত বড় ঘটনা ঘটে গেল এই মুদিনার মাটিতে এই সম্পর্কে আপনার অভিমত কি আপনি কি বলতে চাইছেন মা আয়েশা বললেন হজরতে উসমান গানি রাজি আল্লাহ তালা আনহর আবরুর এবং তার সম্মানের এবং তার আমল যদি কোনো দাগ থেকে থাকে তাহলে আজকের এই ঘটনা হাজার উসমান গানির আমল সার্ফে ধোয়া কাপড়ের মতো করে পরিষ্কার করে দিল তার একটা বিন্দু পরিমাণে দাগ আর রয়ে গেল না যেমন সাদা কাপড় কি হয় দাগহীন হয় একদম উজ্জ্বল হয় ফর্সা হয় কোন রকমের তাতে ত্রুটি দেখতে পাওয়া যায় না তেমনি হযরতে উসমান ঘনি রাজি আনহর আমল নামাকে আমি তাই মনে করি যে তার আমল নামার কোনো একটা অংশে কোন একটা প্রান্তে একটা কালো দাগ বলে নেই একবারে সব উজ্জ্বল হয়ে গেছে এই বলে মা আয়েশা মন্তব্য করলেন হাজার আবু হরাইরা বলছেন আমি কি বলবো হাজার ওসমান গানীকে এইভাবে যে হত্যা করা হলো আমি মুখে কোনো ভাষা আনতে পারি না আমার মুখ থেকে যেন কোনো ভাষা সরছে না কি বলে বলবো আর কোন কথাটা বলবো এইভাবে মা মান্তিক ভাবে দিনের বেলায় একটা আল্লাহর বান্দাকে শহীদ করে দেওয়া চারটি খানি কথা নয় বলে তিনি বলছেন আমি যখন যখন নামাজে ব্যস্ত থাকছি তখন তখন আমি আল্লাহর সাথে যেন কথা বলছি আর আল্লাহর জিকিরে মত্ত থাকছি বলে দুনিয়া আমার মনে পড়ে না আর যখন আমি নামাজ থেকে বেরিয়ে আসছি আর যখন আমি একটুখানি ফারেক হচ্ছি অন্যান্য কাজ থেকে এবং হাজার তুসমানের চিন্তাটা আমার মাথায় যেমনি ভেসে উঠছে তখন আমার দুই চোখ বেয়ে পানি নেমে আসছে এবং হাজরত উসমানের এই মর্মান্তিক ঘটনাটা চোখের সামনে আমার ভেসে উঠছে তখন আর নিজেকে সামলাতে পারি না হে আল্লাহ হাজরত উসমান মজলুম হয়েছেন এত বড় মজলুম যদি কোন হাতে মারা যেতেন তাহলে হয়তো ব্যাপারটাকে সহ্য করা যেত কিন্তু একজন মুসলমান খাঁটি আল্লাহর বান্দা আর কিছু লোক তারাও নিজেদেরকে মুসলমান বলছে অথচ ভ্রান্ত কটা দাবির জন্য এমনি ভাবে তাকে দিনের বেলায় শহীদ করে দিয়েছে নিজের চোখকে সংবরণ করতে পারি না এবং চোখ দিয়ে পানি যখন ঝরছে তখন অনর্গল যেন পানি ঝরেই যাচ্ছে ঝরেই যাচ্ছে এই বলে এই বলে বিভিন্ন সাহাবাইকেরা মন্তব্য করেছেন আর মন্তব্য করারই কথা যে ইতিহাস আপনাদের সামনে আমি তুলে ধরেছি বিগত দিনে তাকে যদি এখন আমাদের ব্রেনের পটে যদি তাকে সুরক্ষিত রেখে থাকি আর সেগুলো যদি সামনের দিকে ভাসাই ভাসার পরে ফায়সলা করি যে একটা মানুষকে দিনের বেলায় তার গলায় ছুরি চালিয়ে দেওয়া এবং খাসি বকরির মতো তাকে জবে করে দিয়ে তার সামনে মানুষের সামনে আহালিয়া এবং স্ত্রীর সামনে এইভাবে নদী পাইয়ে দেওয়া রক্তের কতখানি মানুষের মনটাকে বিষণ্ন করে তোলে আপনার মনের ভেতরে যদি একটা তরতাজা প্রাণ থাকে তাহলে আপনার ভেতরটাও খেদে উঠবে যে আল্লাহ রব্বুল আলমিন এদেরকে একটু তুমি দয়া দিলে না যে হাজরত উসমান গানি জিন্নুর আইন যাকে আল্লাহ রব্বুল আলমিনের নবী এত সুন্দর টাইটেল দিয়েছিলেন আর যিনি হচ্ছেন একজন জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত ব্যক্তি তাকে দিনের বেলায় শহীদ করে দেওয়া হলো বন্ধুরা আমার তারপরের কথা বলি যে তার স্ত্রী নায়েল আর আঙুল কাটা পড়ে গেছিল সেই আঙুল দুটোকে এবং হাজরত উসমান গানি যে জামাটা পরেছিলেন সেই জামাটাকে গা থেকে খুলে নিয়ে রক্তাক্ত জামা এবং দুটো কাটা আঙুল এই দুটোকে কাপড়ে মুড়ে তাকে পৌঁছে দেওয়া হয়েছিল সিরিয়াই হাজরাতে মুয়াবিয়া আজিয়াল্লাহ আল্লাহ তাল আনহর কাছে হজরতে মুয়াবিয়ার কাছে যখন এই কাটা আঙ্গুল পৌঁছিল তখন হজরতে মুয়াবিয়া নিজেকে আর সামলাতে পারলেন না অঝর নয়নে কাঁদলেন এবং কাদার একটা যুক্তিযুক্ত কারণ ছিল যে চারজন খলিফার ভেতরে আল্লাহ রব্বুল আলামিন লজ্জার দিক দিয়ে শরমের দিক দিয়ে এবং শান্ত হওয়ার দিক দিয়ে হাজারত উসমানকে এক অনন্য প্রতিভার অধিকারী বানিয়েছিলেন এবং তিনি এত সোজা এত সাদা এবং এত সিধে মানুষ যে এর মতো সাদা সিধে মানুষ হাজারের মধ্যে একটা পাওয়া যায় এটা বিরল একেবারে তাই হাজাতে মহাবিয়া কাঁদলেন যে একটা ইমানদার মানুষকে এইভাবে নির্মম হত্যা করা হলো এবং আর একটা কাঁদার কারণ হচ্ছে এই যে তিনি এবং ইনি একই বংশের লোক এবং খুব কাছাকাছি রিস্টার লোক এবং বাপের মতো করে ভালোবাসা দিতেন ছেলের মতো করে ভালোবাসা পেতেন বলে সেই স্নেহ আর সেই ভালোবাসা যখন তার মনে জেগে গেল তখন নিদর্শন দেখতে পাচ্ছেন চোখের সামনে যে এই জামা গায়ে দিয়েছিলেন আর এই অবস্থায় তাকে মারা হয়েছে এইগুলো যখন দেখলেন তখন নিজেকে সামলাতে পারছিলেন না এবং যত যত দর দিয়েছিল সেই দেশে পাকা পাকা মুমিন পাকা পাকা মুসলমান যারা যারা এটাকে সমর্থন করেনি তারাও দেখতে এসেছিল এবং তারাও দেখেছিল আর সেই দিনই হজরতে মুয়াবিয়া রাজি আল্লাহ এই কথাটা মনে মনে সংকল্প করে নিয়েছিলেন যে খালিফাতুল মুসলিমিন মুসলমানদের খালিফা হজরত উসমানকে দিনের বেলায় প্রকাশছে যারা এভাবে মার্ডার করেছে তাদের কেসাস যতদিন পর্যন্ত নেওয়া না যাবে ততদিন অন্য আর কোনো কাজ আমি করব না এই বলে তিনি নিজে নিজে সংকল্প করলেন ইনি এই সংকল্প করার উদ্দেশ্য হচ্ছে এই এরার পরে অর্থাৎ হাজরাত উসমান গানি রাজি আল্লাহ তালাহর পরে যিনি হবেন খালিফা মুসলমানদের তার প্রথম দায়িত্ব হচ্ছে এটাই যে কারা কারা বাগি কারা কারা বিদ্রোহী কারা কারা এই কাজে অংশগ্রহণ করেছিল তাদেরকে চিহ্নিত করে হাজরত উসমানের কেসাস নিতেই হবে এই জন্য আমরা সিরিয়া থেকে যত শক্তি দিতে হয় সিরিয়া থেকে যত লোক পাঠিয়ে মদত দিতে হয় আমরা সব রকমেরই মদত দেব আর দিয়ে হাজরতে উসমান গানি রাজি আল্লাহ তালা আনহর বদলা আমরা অবশ্যই নেব বলে সংকল্প করা হলো কেন হবে না ভাই যান এই লোকটার ব্যাপারে চারিদিকে এত রকমের মন্তব্য চারিদিকে মানুষের বেদনাদায়ক দায়ক মন্তব্য কেন শোনা যায় এই জন্য শোনা যায় যে হাজারতে আয়সা সিদ্দিকা রাজিয়াল বলছেন একেবারে হাদিস মুসলিম শরীফের সেই হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ আকবার এই হাদিসটা যখন থেকে জানছি যখন থেকে শুনছি যখন থেকে পড়েছি তখন থেকে নিজে কেউ যেন কেমন মনে হয় যে আল্লাহ রব্বুল আলমিন এক একজনকে তুমি এক এক গুণে গুণান্বিত করেছ তার ভেতরে যেটা বিশাল বড় গুণ হাযরাত উসমান গানির ভেতরে ছিল তা আজকের দুনিয়ায় মনে হয় হাজার হাজার মানুষের ভেতরে খুঁজলেও একটাও মানুষ পাওয়া যাবে কিনা যে সেই গুণটা তাদের মাঝে আছে হাযরাত আয়েশা সিদ্দিকা রাজিয়াহ আল্লাহ নো বলছেন কানা রসুলুল্লাহ হে সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম মুজদাজে আনফি বেতেহি কাশেফান আন ফাখজেই হে আউ সা হে মা আয়েশা বলছেন যে একদিন আল্লাহর নবী জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার বাড়িতে শুয়েছিলেন তো মা আয়েশা নিজে বর্ণনা করছেন যে যখন নাবিজি শুয়েছিলেন বাড়িতে তখন তার অবস্থাটা দেখলাম যে তার পায়ের হাঁটুগুলো অথবা তার পায়ের রানগুলো পর্যন্ত খোলা ছিল খোলা আছে বাড়িতে আছেন খোলা অবস্থায় আছে তো এইখানে বর্ণনাকারী বলছেন এটা পায়ের পিণ্ডলি অর্থাৎ হাঁটুর নিচু অংশ হতে পারে কিংবা হাঁটুর উপরগুলো যাকে আমরা রান বলি তাও হতে পারে এটা খোলা অবস্থায় ছিল ছিলেন তারপর আজানা আবু হেনকালে বাড়ির বাইরে থেকে হাজর আবু বাকর আওয়াজ দিয়ে বললেন আমি ভেতরে আসতে চাই আমি ভেতরে আসবো আল্লাহ রসুল এই বলে যখন উনি ইজাজত চাইলেন তখন আল্লাহ রসুল বলে পাঠালেন যাও আবু বাকরকে ভেতরে আসতে বলো তাকে ভিতরে আসতে কোনো বাধা নেই হজরতে আবু বাকার সিদ্দিক ভেতরে ঢুকে গেলেন তারপরে মায়েশা বলছেন ওয়াহুয়া আলা তিলকাল হাল একজন বাইরের মানুষ ভেতরে প্রবেশ করে গেলেন তখনও আল্লাহর নবী যে অবস্থায় ছিলেন সেই অবস্থাতেই থাকলেন অর্থাৎ নাবিজির দুটো রান হোক কিংবা নাবিজির হাঁটুর নিচের অংশটাই হোক না কেন খালি থেকেই গেল ফাঁকা থেকেই গেল তিনি নিজের অবস্থার পরিবর্তন ঘটালেন না আল্লাহ রসুল তাকে জবাব দিয়ে বলছেন মালা একা আয়েশা তুমি জানো কেন এই করেছি আমি লোকটাকে দেখে কেন লজ্জা করব না যেই লোকটা অর্থাৎ হাজারত উসমান গানী এই লোকটাকে দেখে আমি কেন লজ্জা করব না যেই লোকটাকে আল্লাহর ফরিস্তারা যখন দেখে তখন ওরা লজ্জাবোধ করে সুভান আল্লাহ আল্লাহর যে লোকটাকে দেখে লজ্জা বোধ করে তাহলে সেই লোকটাকে দেখে আমি কেন লজ্জা করব না আল্লাহ তাকে লজ্জার আল্লাহ কত দিয়েছিলেন লজ্জা বোধ শক্তিটা ওনাকে কত বেশি দিয়েছিলেন এখান থেকে আপনি অনুমান করতে পারেন অন্য একটি হাদিসে মা আয়েশা বলছেন হাজরত উসমান গানী রাজিয়াল আনহ যদি তিনি গোসলখানাতে প্রবেশ করেন গোসলের জন্য সেখানে কোনো লোক থাকে না বন্ধ জায়গাতে গোসল করতে গেলেও তিনি কোনোদিন নিজের গা থেকে সমস্ত কাপড়কে ঝেড়ে ফেলেন না গোসলের হালাতেও তার গায়ে কাপড় থাকে এবং এমনভাবে তিনি কাপড়কে বদলান যাতে করে কোনো একটা মুহূর্তের জন্য তিনি নিজের আবরুকে বা নিজের ইজ্জত গুলোকে নিজে নিজেই দেখতে না পান এতখানি সংযমী হয়ে হজরত ওসমান গানী নিজের দিন যাপন করতেন অথচ আমরা এত সংযমী হতে পারি না অথচ পুরুষদের ব্যাপারে বলা হয়েছে যে তাদের নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত এই অংশটা হচ্ছে পর্দার এবং নারীদের ক্ষেত্রে পুরো শরীরটাকে পর্দা বলা হয়েছে হাজরত উসমান এত ছিলেন পর্দাকে এবং লজ্জাকে ভালোবাসা লোক আল্লাহর রসুল নিজে বলছেন যে যাকে দেখে আল্লাহর ফরিস তারা লজ্জা করে তাকে দেখে আমি কেন লজ্জা করব না তাহলে এই রকমের একটা লোক পাক দামান যার চরিত্রে কোন রকমের কলঙ্ক নেই সেই লোকটাকে শহীদ হতে হয়েছে এবং জুলুমের শিকার হতে হয়েছে উসমান কানি সম্বন্ধে রাসুল বলেছিলেন তুমি তো একদিন শহীদ হবে পাইন্না আলে কাসিদ্দি কোন শহীদ আনে দুজন শহীদের কথা আগেই ঘোষণা দিয়েছিলেন আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করব তাদের জীবনী থেকে আমরা যেন কিছু শিখতে পারি এবং আমরা আমাদেরকে সুধরাতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দেন এ দোয়া করে আর এই কামনা করে আজকের মতো ইতি টেনে দিলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহে ওবারকাত